गौर हरि गौर हरि गौर हरि कृष्ण हरि कैसे हो? नो दैट्स इट ओके हरि कृष्ण ओके थैंक यू। तो हेलो फ्रेंड, এখন আছি কৃষ্ণনগর। তো আমি যাচ্ছি মায়াপুর। তো তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা, তোমরা সম্পূর্ণ দেখো, তোমাদেরও ভালো লাগবে। এখানে আমি আর ভাগ্নে বসে আছি, কারণ দিদিও আছে। দিদি সামনের দিকে বসেছে আর আমরা পিছনের সাইডে বসেছি, আমি আর আমার ভাগ্নে। তো আমি আর দিদি আর ভাগ্নে যাচ্ছি, যেহেতু দিদি বাড়ি চলে যাবে, নিজের বাড়ি। তো দিদি বলছিল যে, দিদি যেহেতু কৃষ্ণ ভক্ত, তো দিদি বলছিল যে আমি একবার দেখে আসি। আমি তো কোনোদিন দেখিনি, তো একবারই তোমাদের ওখানে গিয়ে দেখাচ্ছি, কারণ প্রচুর ভিড়। তো যাই হোক, ফাইনালি আমরা মানে পৌঁছে গেছি। আর দেখো, মানে ঢোকার সাথে সাথে মায়াপুরে আমাদেরকে তিলক দিয়ে দিয়েছে। তো এইখানে এসে যে এতটা সুন্দর লাগবে কখনো ভাবতে পারিনি, এত সুন্দর একটা জায়গা। সত্যি বলতে ভাগ্যের ব্যাপার মায়াপুরে আসাটা, কারণ অনেক ভাগ্য করেছিলাম যে কারণে কিন্তু আজকে মায়াপুরে আসতে পেরেছি। অনেক দিন ধরে ভাবছি যাবো, কিন্তু এটা হলো মায়াপুরের মেন গেট। তো এই গেটটা দিয়ে আর কি ঢুকতে হয় মায়াপুরের, কিন্তু এটা বন্ধ ছিল, আমরা ওই পাশ দিয়ে ঢুকতে হয়েছে। আর এটা আমি ছোটোবেলা থেকেই দেখেছি, আমার যখন 12 বছর বয়স তখন থেকে এই মন্দিরটা আর কি শুরু হয়েছিল, এখনও কমপ্লিট হয়নি। তার মানে বুঝতে পারছো যে কত বছর লেগে গেল মন্দিরটা বানাতে, এখনও রেডি হয়নি, ভিতরের কাজ বাকি, রং হয়নি। তো দিদি এইখানে নমস্কার দিচ্ছিল, দিদি আর ভাগ্নে। তো এই কুটিরটা আমি আমার জন্মানোর আগে থেকেই দেখছি, জন্মানোর আগে থেকে বলছি, আমি যখন এসেছিলাম প্রথমে 1 বছর বয়স ছিল, তখন থেকে এই কুটিরটা আমি দেখেছি। আমার মনে নেই, মা বলেছে এই কুটিরটা ছিল। তো আমরা এখন দিদি আমি আর ভাগ্নে একটু চারিদিকে ঘুরছি, কারণ আমি কিন্তু অনেক দিন পরে আসলাম, প্রায় 3-4 বছর পরে আর কি মায়াপুরে আসলাম, তার থেকে বেশি হবে মনে হয়। তো দিদি আমি ভাগ্নে আমরা সবাই মিলে আর কি যাচ্ছি ঘুরতে। তোমরা দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাই, কী খাওয়া দাওয়া করি, সবটা ভিডিওতে শেয়ার করব। আর মেন যে মন্দিরটা, সেই মন্দিরটা দেখাবো সর্বপ্রথম, এই মন্দিরটা। গঙ্গা ঘাটে তো এখন স্নান করব। তো জানি না কেমন আসছে, কারণ সামনে প্রচুর রোদ্দুর। তো এখান থেকে আমি দুটো আর কি পুজোর পাত্র নিয়েছি, এরকম ছোট ছোট বাটি, এর মধ্যে ফুল দিয়া। তো এটা নিয়েছিলাম, আর এখন আমি স্নান করব। ভিডিওটা তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে। আজ সব চলে গেছে, ঢলে গেছে কালকের কলর, কথা ছিল সাথে তোর বলার হলো না, খালি খালি চারিপাশ, এ আমার দেশ না কেউ পা। তো হ্যালো ফ্রেন্ড, আমাদের স্নান করা কমপ্লিট, দিদিরও হয়ে গেছে আর ভাগ্নেরও হয়ে গেছে। তো আমরা এখন বাড়ি চলে যাব। বাড়ি বলতে আমরা ভিতরে যাব, এখনও মন্দিরের মধ্যে প্রবেশ করিনি, কারণ মানে স্নান না করে আগে মন্দিরের মধ্যে ঢুকবো না। তো এই কারণে কিন্তু মন্দিরের মধ্যে আমরা এখনও ঢুকিনি। তো মন্দিরের মধ্যেই ঢুকবো, দিদি মাথা আসে হচ্ছে, রেডি হয়ে যাব। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আর গঙ্গাটা একবার দেখিয়ে দিই, দারুণ দারুণ, সত্যি বলতে হেভি, মানে কি বলবো আর, আমার তো মানে সত্যি অনেক অনেক আনন্দ লাগছে, খুব খুশি লাগছে আর হেভি মজা লাগছে। সুন্দর জায়গা, মানে এত সুন্দর জায়গা কি বলবো তোমাদের সাথে, তো দারুণ জায়গা, খুব মস্তি করলাম, স্নান করলাম। তো চল, এই লেখাটা খুব সুন্দর, এটা মানে তুলসী কাটতে না কি ময়ূরি পালক টাকা কথা ছিল সাথে তোর বলার হলো না, খালি খালি চারিপাশ, এ আমার দেশ না কেউ পায়, তোর স্বপ্নতে আবার রে মনুদাসী, একা ছেড়ে পালালি কোথায়, ও রে পরবাসী, আয় বন্ধু আমার কাছে আয়, কেন আসে দিন তোকে কাছে না পাওয়ায়,
এখানে সমস্ত আর কি প্রসাদ দেওয়া হচ্ছে, আর এখানে সমস্ত ছবি দেখো প্রচুর মানুষ এসছে এখানে, মানে রোজ মনে হয় লাখের উপরে মানুষজন আসে আর কি মায়াপুর, লক্ষ লক্ষ মানুষ আসে এখানে দেখার জন্য। শুধুমাত্র এখানে অনেক বই আছে শ্রীকৃষ্ণর। তো আমি তো আমার তো খুবই ভালো লাগে, ছোটবেলা থেকে আমার এখানে জন্ম, আমি তো অনেক ভাগ্যবান যে নদিয়ায় আমার জন্মগ্রহণ করেছি, যেখানে স্বয়ং ভগবান আর কি আছেন। তো এখানে দেখো অনেক ধরনের প্রসাদ এখানে বিক্রি হচ্ছে, আর এখানে দেখো সবাই চটি জুতো ফোন এখানে সব কিছু রেখেই ভিডিও করতে হবে, কারণ ভিতরে নেওয়া যাবে না, ভিতরে নিলে মানে নিয়ে ছবি তুলতে দেবে না বা ফোন নেওয়া যাবে না। তো আমরা বাইরেই দাঁড়িয়ে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা হলো আর কি ঢুকছে সবাই এই মন্দিরটাই, এটা অনেক বড় মন্দির, আমি আর ঢুকতে পারিনি যেহেতু ফোন চটি জুতো সব কিছু আমার কাছে ছিল, আমি যেহেতু দেখেছি আগে, দিদি দেখিনি বলে দিদিকে বললাম দিদি তুই দেখে আয় আমি বাইরে দাঁড়াই। তো আমি বাইরে দাঁড়িয়েছিলাম, বাইরে থেকে যতটুকু করা আমি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। এটা আর কি ঢোকার গেট। তো আগে থেকেই বলে দিচ্ছি ফোনটা আর কি ভিতরে নেওয়া যাবে না আর কি, মানে ভিতরে নেওয়া অ্যালাউ নেই। তো বাইরে থেকে আমি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ ভিতরে নেওয়া যাবে না, মানে এখানে নিয়ম আর কি। ভিতরে নিয়ে যে দেখাবো সেটা পারলাম না তোমাদের সাথে, তো পরে শেয়ার করবো। হ্যাঁ এটা হলো খাওয়ার লাইন আর কি, আমরা যেহেতু সবাই টিকিট কেটে খেতে হয় মায়াপুর নবদ্বীপে, তো দেখো এটার টিকিট, আমরা সবাই দাঁড়িয়ে গেছি। তো এই দেখো হলুদ কালারের, আমি দেখাতে পাচ্ছি না, প্রচুর ভিড় ছিল আমার পিছনে, অনেক লোক ছিল, এই যে ভাগ্নে আমি আর দিদি পাশাপাশি। তো আর কি আমি ভিতরে গিয়ে তোমাদের দেখাবো, এই দেখো কত বড় লাইন, অনেক বড় লাইন, এর মধ্যে প্রসাদ দেওয়া হয় আর কি, ঠাকুরের কুপন কাটতে হয়, তো সেই কুপন কেটে আমরা ভিতরে যাচ্ছি। তো ভিতরে গিয়ে খাওয়াটুকু তোমাদের সাথে শেয়ার করব। তো আমি জানি না কতটুকু করতে পারবো, তো যতটুকু পারি চেষ্টা করব। তো ভিতরে ঢুকে গেছি, দেখো এটা হলো আর কি ভিতরে, অতটা ভালো আলো ছিল না আর কি, এখানে প্রচুর লোকজন আছে, সবাই আর কি কুপন কেটে এখানে খেতে হয়। তো আমরা সবাই কুপন কেটেছি, আমি তিনটে কুপন কেটেছিলাম, 40 টাকা করে নিয়েছিল, তো এখানে 40 টাকায় পেট ভরে খেতে দেয়। তো খুব সুন্দর, আর আমরা বসে পড়েছি, এই যে দিদি ভাগ্নে আছে, আমরা সবাই, আলোটা অতটা ভালো আসছে না জানি, কিন্তু মানে আর কি আমরা বসে গেছিলাম, দিদি কথা বলছিল। তো প্রচুর ভিড় ছিল, অনেক লোকজন, হাজার হাজার লোকজন একসাথে খেতে দেয় এখানে, তো গুসাই মানে প্রচুর মানুষ, খুব ভালো লাগলো, এরকম পরিবেশটা সত্যি অনেক মানে আশা করি। তো দেখো এত লোক, লাখ মানে হাজার হাজার মানুষ আর কি বসে এখানে খেতে, আর এখানে দিয়ার স্টাইলটাও আলাদা, কারণ এরা যেভাবে খেতে দেয় না খুব সুন্দর, আর খাবারের মানে যেই যেই পাত্রে খাবার দেয় সেই পাত্রে কিন্তু চাকা লাগানো থাকে। দিদি আরেকটা মন্দিরে গেছে, এটা হলো রাধাকৃষ্ণ মন্দির। তো
নিতাই গৌড় মন্দির এটা। তো আমি আর কি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, এখানে প্রচুর লোকজন আছে, যেগুলো আর কি জিনিসপত্র বাইরে রেখে গেছিল সেগুলো পাহারা দিচ্ছিলাম আমরা। আর ভালো করে একবার তোমাদের মায়াপুরের দর্শনটা করিয়ে দিই। এটা হলো নতুন ইসকন মন্দির, পৃথিবীর সব থেকে বড়। তো খুবই ভালো একটা সুন্দর জায়গা, আপনারা এখানে আসবেন, খুবই ভালো লাগবে আপনাদের। দেখা যায় না, আর কোথাও বাকি নেই, এই এই জায়গায় আছে। তো হ্যালো ফ্রেন্ড, সব কিছু ঘোরা শেষ, এখন চলে যাবো বাড়ি। রে বাড়ি দেখা পাবে কত সুন্দর। তো বাই বাই মায়াপুর, তো এখন বাড়ি। তো যাই হোক, আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না, কারণ মন্দিরের ভিতরে আর কি ফোন নেওয়া নিষেধ। তো যতটুকু পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তো খুবই মজা করলাম। তো এখন বাড়ি চলে যাব, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।